আজকের ভিডিওতে আমি আলোচনা করব লং ডিস্টেন্স রিলেশনশিপকে কিভাবে মেইনটেইন করবে পাঁচটা পয়েন্টের মাধ্যমে। তো ভিডিওটাকে সাপোর্ট করো আর পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো, সম্পর্ক যখন কাছের থেকে হয় সেই সম্পর্কটা মেইনটেইন করা একটু ইজি হয়, কারণ সেখানে কয়েকটা জিনিস যদি স্টেপ বাই স্টেপ ফলো করা যায়, যেমন আন্ডারস্ট্যান্ডিং, তারপরে ভরসা, বিশ্বাস, এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতন মেনটেন করা যায় তাহলে রিলেশনশিপটা ঠিকঠাক মতন এগোয়। যদি তোমার কোনো প্রয়োজন হয়, তোমার পার্টনার তোমার পাশে গিয়ে দাঁড়াতে পারছে, যদি তোমার তাকে দেখতে ইচ্ছে হয় সে সামনে গিয়ে তোমার সাথে দেখা করতে পারছে, কিন্তু সম্পর্কটা যখন লং ডিস্টেন্স হচ্ছে, তোমার পার্টনার তোমার কাছে থাকতে পারছে না, তখন পুরো জিনিসটাই হচ্ছে ভার্চুয়ালি। আর ভার্চুয়ালি একটা সম্পর্ক মেনটেন করা কিন্তু খুব একটা ইজি নয়, কারণ সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই সম্পর্কের মধ্যে যে বিশ্বাস, ভরসার যে ভিতটা, সেটা খুব ভালোভাবে টিকিয়ে রাখতে হয়। তো আজকে যে আমি পাঁচটা পয়েন্ট শেয়ার করব তোমাদের সাথে, সেই পাঁচটা পয়েন্ট যদি তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা কভার করতে পারো, যদি তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তো তাহলে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোবে আর সম্পর্কের মধ্যে কোনো বোর ব্যাপারটা আসবে না। প্রথম যে পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো, প্রত্যেকদিন কথা বলো এবং যতটা সম্ভব কথা বলো। হ্যাঁ, যখন সম্পর্কটা লং ডিস্টেন্স তখন পুরো কথাটাই হবে ভার্চুয়ালি, ফোন কল, ভিডিও কল বা চ্যাটের মাধ্যমে। তো যখন তুমি সময় পাবে তখন তুমি তোমার পার্টনারকে ফোন করো, তার সাথে ফোনে কথা বলো বা মেসেজে কথা বলো, সে তার সারাদিনের আপডেট নাও, তোমার সারাদিনে আপডেট দাও, তোমার সারাদিনের স্টেটাস কী সেটা তুমি তাকে দাও। মানে মোট কথা এটাই, যেটা আমরা সামনে থেকে করতে পারি, যেটা আমাদের ভার্চুয়ালি করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হচ্ছে, তাকে ফোন করো, ফোন করে তাকে বলো যে তুমি কী করছো, কোথায় যাচ্ছ আজকে, তোমার আজকে সারাদিনের প্ল্যান কী। তো এইভাবে যখন কনভারসেশনটা কন্টিনিউ করতে থাকবে, বেশি বেশি করে কথা বলতে থাকবে, সময় পেলেই কথা বলতে থাকবে, সে মেসেজেও বলতে পারো, তাতে কী হবে, তোমার পার্টনার দূরে থেকেও তোমার চোখের আড়াল হবে না। সে কোথায় যাচ্ছে বা সে মিটিংয়ে আছে কি কোথায় আছে, সেইগুলো তুমি তার খবরগুলো তুমি পেয়ে যাবে কথা বলার মাধ্যমে, ভার্চুয়ালি কথা বলার মাধ্যমে। তো বেশি করে কথা বলা মানে সময় পেলেই, আর প্রত্যেক দিন কথা বলা, একদম যেন মিস না হয়, প্রত্যেক দিন কথা বলাটা ভীষণভাবে দরকার। এইটা যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে মেনটেন করতে পারো, তাহলে তোমার পার্টনার কোথায় আছে, কী করছে, বা তুমি কোথায় যাচ্ছো, কী করছো, তোমার সারাদিনের প্ল্যান কী, এইগুলো তোমাদের একেবারে জানা থাকলে তো নিশ্চিন্ত ফিল করবে, একটা রিল্যাক্স ফিল করবে, হ্যাঁ আজও ওখানে বিজি আছে তাই জন্য ওই সময় আমার সাথে কথা বলতে পারছে না। তো বেশি বেশি কথা বলাটা ভীষণভাবে দরকার। সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, একে অপরকে সাপোর্ট করো। দেখো, কাছে যখন থাকছো তখন সাপোর্ট করাটা ইজি হয়ে যায়, তোমার কোনো প্রবলেম হলো ও তোমার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু পুরোটাই যখন ভার্চুয়ালি হয় তখন সাপোর্ট করাটা একটু টাফ হয়ে যায়। কিন্তু তাও ভার্চুয়ালি হলেও তোমাকে তোমার পার্টনারকে বা তুমি তোমার পার্টনার বা একে অপরকে সাপোর্ট করাটা ভীষণভাবে দরকার, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপের মেইন জিনিস হচ্ছে একে অপরকে সাপোর্ট করা। কারণ একে অপরকে যদি তোমরা সাপোর্ট না করো, একে অপরের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে তোমাদের, তাহলে সম্পর্কের বন্ডিংটা কীভাবে স্ট্রং হবে, কীভাবে তোমরা একে অপরকে ভরসা করতে পারবে। ও যদি কোনো কাজ করে তোমাকে যদি বলে, তোমার যদি মনে হয় হ্যাঁ সেটাও তোমার ওকে সাপোর্ট করা উচিত, তুমি ভার্চুয়ালি হলেও তাকে সাপোর্ট করো। সাপোর্ট করলে কী হবে, তোমাদের সম্পর্কে যে বন্ডিং সেটা স্ট্রং হবে, বন্ডিংটা মজবুত হবে। যতই দূরে থাকো মনে হবে না তোমরা দূরে আছো, কারণ তোমরা একে অপরকে সাপোর্ট করছো, একে অপরের পাশে অলওয়েজ আছো। এরপরে থার্ড পয়েন্ট যেটা আমি বলবো, ভার্চুয়াল ডেটিং করো। যখন তোমরা সামনে আছো তখন তোমার ইচ্ছে হলো তুমি গিয়ে তার সাথে দেখা করলে, তার সাথে ঘুরতে গেলে, কোনো ডিনার গেলে বা লাঞ্চে গেলে, লং ড্রাইভে গেলে, কিন্তু সম্পর্কটা যখন দূরের তখন সেখানে মেনটেন করাটাও কিন্তু টাফ, কিন্তু করতে হবে। যেমন তুমি ধরো কোথাও গেছো ঘুরতে, তোমার পার্টনার ঘরে রয়েছে, তুমি তাকে ভিডিও কলের মাধ্যমে সেই জায়গাটা দেখাও, তুমি হয়তো লাঞ্চে গেছো, তোমার পার্টনার তো যেতে পারবে না, স্বাভাবিক ব্যাপার, ভিডিও কলের মাধ্যমে তোমরা একসাথে লাঞ্চটা করো, একসাথে ডিনারটা করো, তুমি কোথাও ঘুরতে গেলে তাকে ভিডিও কলে দেখাও বা সেও যখন যাবে তোমাকে দেখাবে, বা দুজনেই কোথাও ঘুরতে যাও, একে অপরের সাথে জায়গাটা শেয়ার করো ভিডিও কলের মাধ্যমে। মানে এই যে ডেটিং, সুন্দরভাবে ড্রেস পরো, পরে যাও, মনে করবে তোমরা যেন রিয়েল ডেটিং করছো, এই জিনিসটা ফিল করো একে অপরের মধ্যে।
তো এই জিনিসটা যখন করবে সম্পর্কটা আরো ইন্টারেস্টিং হবে, সেখানে বোর ব্যাপারটা আসবে না। তখন দেখবি এই জিনিসগুলো হয়তো তুমি সামনে থেকে করতে পারছো না, কিন্তু এইভাবে করার ফলে কি হবে, মনেই হবে না যে তোমার মানুষটা তোমার থেকে অনেকটা দূরে আছে। এগুলো করার ফলে মনে হবে তোমরা অনেকটা কাছে। তো ভার্চুয়াল ডেটিংটা লং ডিস্টেন্স রিলেশনশিপে ভীষণভাবে দরকার। তারপরের পয়েন্টটা আমি বলবো যে তোমরা যেই যে ডিস্টেন্সটা মেনটেন করছো, দূরে আছো, সেটা বোঝানো না বোঝাতে গেলে একে অপরকে স্পেশাল ফিল করাও। যেমন তুমি সারাদিনে তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে তুমি কথা বলো, তেমনই তুমি তোমার পার্টনারের সাথেও কথা বলো, কিন্তু স্পেশাল ফিল করাতে গেলে ওইভাবে কথা বললে হবে না। দিনের মধ্যে, সারাদিন রাতের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে নাও যে এই টাইমে তুমি তোমার পার্টনার শুধুমাত্র কথা বলবে, সেখানে অন্য কারোর সাথে কথা তোমরা বলবে না। সেটা ভিডিও কলেও বলতে পারো, বা ফোন কলেও বলতে পারো, বা চ্যাটের মাধ্যমেও বলতে পারো, বেস্ট হয় ভিডিও কল। সেখানে আর কেউ থাকবে না, তাতে কি মনে হবে তোমার পার্টনারের যে তুমি তার কাছে স্পেশাল বা সে তোমার কাছে স্পেশাল, কারণ ওই সময়টা তোমাদের একান্ত নিজেদের। যখন তোমরা দেখা করতে যাও কাছাকাছি থাকলে, সেখানে তো কোনো থার্ড পার্সনকে নিয়ে যাও না, তেমনই এখানেও তোমরা যখন কথা বলবে সেখানে কোনো থার্ড পার্সন থাকবে না। তোমরা একে অপরের সাথে কথা বলো, গল্প করো, হাসি মজা, বা তোমাদের স্পেশাল মোমেন্টটাকে ঠিকভাবে কাটাও, মেমোরিজগুলো শেয়ার করো, সুন্দরভাবে সুন্দর মেমোরিজ ক্রিয়েট করো, কিন্তু সেই সময়টা হবে একান্ত তোমাদের, সেখানে কেউ থাকবে না। তো সেটা করতে গেলে তোমাকে তাকে একটা নির্দিষ্ট সময় তোমাদের একটা ফিক্স করে দিতে হবে যে এই সময়টা শুধু তোমাদের। তো এইটা করলে কি হবে, একে অপরকে তোমরা স্পেশাল ফিল করবে। আর এইরকম রিলেশনশিপে স্পেশাল ফিল করানোটা ভীষণভাবে দরকার। এর পরের পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে দেখা করার প্ল্যান করো। যেমন তোমরা অনেক দূরে আছো, দেখা করতে পারছো না, স্বাভাবিক ব্যাপার, যবে তুমি আসবে বা যবে সে যাবে তবে দেখা হবে। কিন্তু যদি সম্পর্কটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে হয়, সম্পর্কটা যদি ভালোভাবে চালাতে হয়, তাহলে বছরে অন্তত একবার কি দুবার দেখা করার প্ল্যান করো। দেখা করার প্ল্যান করলে কি হবে, তোমাদের যে সম্পর্কটা তোমরা এতদিন যেটা ভার্চুয়ালি করে এসেছো, সেটা যখন তোমরা দেখা করার পরে করবে, সেই সময়গুলো তোমরা একান্তে কাটাবে, একসাথে কাটাবে, সুন্দর সুন্দর মেমোরিজগুলো যখন তোমরা দেখা করে স্পেন্ড করবে, তখন যে যে এতদিনের যে এইভাবে কাটানো সম্পর্কটা যখন সামনে এসে হবে, তখন দেখবে সম্পর্কটা একটা অন্য একটা মাত্রা এনে দেবে। তখন সম্পর্কের মধ্যে যে ভালো লাগার জিনিসগুলো যেন জীবন্ত হয়ে উঠবে, যেগুলো তোমরা আগে ভার্চুয়ালি করেছো। তো জিনিসগুলো, ভার্চুয়াল জিনিসগুলো সামনে থেকে ফিল করাতে গেলে বছরে অন্তত একবার কি দুবার দেখা করাটা ভীষণ দরকার। যদি না দেখা করো, এই যে ডিস্টেন্সটা না একটা না একটা সময় চলে আসবে, যার ফলে কি হবে, রিলেশনটা সেইভাবে থাকবে না যতই তোমরা ভার্চুয়ালি করো। কিন্তু দেখা করে যে স্পেশাল ফিল করানোটা একটা টাচিং ব্যাপারটা, সেটা তো দেখা করলেই আসে না। তো যদি সম্ভব হয় তুমি চলে যাও, বা যদি সম্ভব হয় সে আসুক, এইভাবে অন্তত বছরে একবার কি দুবার কি তিনবার দেখা করো তোমরা। দেখা করলে সম্পর্কের যে বাকিটুকু যেটুকু অংশ, যে স্ট্রং ব্যাপারটা, সেটা আরও মজবুত হবে, যার ফলে তোমাদের সম্পর্কটা আরও সুন্দরভাবে এগোবে। তো গাইজ, লং ডিস্টেন্স রিলেশনশিপ যদি সুন্দরভাবে মেনটেন করতে চাও, তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই ফলো করো, তাহলে দেখবে তোমাদের রিলেশনটা খুব সুন্দরভাবে এগোবে, আর রিলেশনের মধ্যে বোর ব্যাপারটা কখনো আসবে না। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। পরের ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।